তোমরা কিন্তু এই বিষয়টা জানবা, সেটা হচ্ছে যারা কমার্সের মানুষ, বাণিজ্য মানে হচ্ছে, বাণিজ্য মানে হচ্ছে কি করা, ক্রয় বিক্রয় করা। বাণিজ্য মানে কি? ক্রয় বিক্রয় করা, আদান প্রদান করা। ইংলিশে যাকে বলা হয় ট্রেড, কি বলা হয়? ট্রেড বলা হয়। যে ট্রেড মানে হচ্ছে ক্রয় বিক্রয় করা বা আদান প্রদান করা, তাকে আমরা বাণিজ্য বলি। যেমন উৎপাদনকারী থেকে পণ্য উৎপাদন হওয়ার পর সেই পণ্য ভোক্তার কাছে, ব্যবহারকারীর কাছে পৌঁছানো পর্যন্ত যাবতীয় যে কাজ হয় তাকে আমরা বলতে পারি হচ্ছে বাণিজ্য। তার মানে বাণিজ্যের মধ্যে ক্রয় বিক্রয়টা উল্লেখযোগ্য কাজ। বাণিজ্যের মধ্যে ক্রয় বিক্রয়টা কী কাজ? উল্লেখযোগ্য কাজ। এখন আমি একটা সহজ ডেফিনেশন তোমাদেরকে দিয়েছি, দেখো, পণ্য সেবা ক্রয় বিক্রয় বা আদান প্রদানকে, পণ্য বা সেবা ক্রয় বিক্রয় বা আদান প্রদানকে কি বলা হয়? বাণিজ্য বলা হয়। আশা করি তোমরা সহজে অ্যান্সার করতে পারবা বাণিজ্য বলতে কী বোঝায় বললে। আচ্ছা, এখন তোমার কাছে আমার প্রশ্ন, আমার এই ভিডিও কিন্তু পুরো বাংলাদেশে সবাই দেখছে, আমি একটু যদি তোমাদেরকে বলি, এটা হচ্ছে বাংলাদেশ। এটা কি? বাংলাদেশ। এখন এই বাংলাদেশের এই চট্টগ্রাম, এই চট্টগ্রাম, এই চট্টগ্রাম যেখানে আমি আছি, এই চট্টগ্রামে আমি চট্টগ্রামের মানুষ, এই চট্টগ্রাম, তাহলে চট্টগ্রাম কিসের জন্য বিখ্যাত? সেটা হচ্ছে আমি জানি হচ্ছে চট্টগ্রাম হচ্ছে শিল্পদ্রব্য উৎপাদনের জন্য বিখ্যাত। একই রকম সিলেটের মানুষ কেউ থাকলে কমেন্টে জানাও তো সিলেট কিসের জন্য বিখ্যাত, সে এক নজরে বলে দিবে, চায়ের জন্য বিখ্যাত। আবার খুলনা কিসের জন্য বিখ্যাত? খুলনা হচ্ছে তোমার হচ্ছে তাও হচ্ছে শিল্পদ্রব্য উৎপাদনের জন্য বিখ্যাত। খুলনা হচ্ছে শিল্পদ্রব্য উৎপাদনের জন্য বিখ্যাত। রাজশাহী কিসের জন্য বিখ্যাত? রাজশাহী হচ্ছে আমের জন্য বিখ্যাত। রাজশাহী কিসে? রাজশাহীর মানুষ আমের জন্য বিখ্যাত। রংপুর কিসের জন্য বিখ্যাত? রংপুর হচ্ছে তামাকের জন্য বিখ্যাত। রংপুর হচ্ছে তামাকের জন্য বিখ্যাত। রংপুর কিসের জন্য বিখ্যাত? তামাকের জন্য বিখ্যাত। আর ঢাকা কিসের জন্য বিখ্যাত? ঢাকা হচ্ছে পোশাকের জন্য বিখ্যাত। ঢাকা কিসের জন্য বিখ্যাত? পোশাকের জন্য বিখ্যাত। এখন কেন এই কথাটা বললাম একটু দেখো, চট্টগ্রাম থেকে শিল্প পণ্য সিলেটে যাবে, সিলেট থেকে চা চট্টগ্রামে আসবে, ঢাকা থেকে তৈরি পোশাক বরিশালে যাবে, বরিশাল থেকে অন্য কোনো একটা দ্রব্য রাজশাহীতে যাবে। তার মানে একটা দেশের অভ্যন্তরে, একটা দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে যে বাণিজ্য সংগঠিত হয় সেটা হতে পারে এক জেলা থেকে অন্য জেলা, এক বিভাগ থেকে অন্য বিভাগ, এক স্থান থেকে অন্য স্থান, এক ইউনিয়ন থেকে অন্য ইউনিয়ন, এক গ্রাম থেকে অন্য গ্রাম, এক মহল্লা থেকে অন্য মহল্লা, তাকে আমরা বলবো হচ্ছে অভ্যন্তরীণ বাণিজ্য। আশা করি অভ্যন্তরীণ বাণিজ্য নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। দেশের মধ্যে হলে তাকে আমরা কী বলবো? অভ্যন্তরীণ বাণিজ্য। আবার এই পাশে যদি একটু চলে আসি, মনে করো হচ্ছে তুরস্ক কি দিলাম, যে এখানে হচ্ছে এই জায়গায় হচ্ছে তুরস্ক বসবাস করে, এই জায়গায় হচ্ছে তোমার সৌদি বসবাস করে, ধরে নিলাম আর কি, বোঝার জন্য, বোঝার জন্য। তাহলে এটা হচ্ছে, অথবা এই জায়গায় আমি বাংলাদেশকে রাখি বিডি, মানে হচ্ছে বাংলাদেশ। দেখো, বাংলাদেশ থেকে পণ্য তুরস্কে যায়, তুরস্ক থেকে বাংলাদেশে আসে, বাংলাদেশ থেকে পণ্য সৌদি আরবে যায়, সৌদি আরব থেকে তেল বাংলাদেশে আসে। তার মানে এক দেশের সাথে অন্য দেশ, দুটি স্বাধীন দেশ, দুটি নিরপেক্ষ দেশ, দুটি সার্বভৌম দেশ, তাদের মধ্যে যে বাণিজ্য সংগঠিত হয় তাকে বলা হয় আন্তর্জাতিক বাণিজ্য। তাকে কি বলা হয়? আন্তর্জাতিক বাণিজ্য। তার মানে এটা নিয়ে আর কোনো কারো কনফিউশন থাকবে? এই কারো কোনো কনফিউশন থাকবে কিনা বলো তো, কারো কোনো কনফিউশন থাকবে? অভ্যন্তরীণ বাণিজ্য কি, আন্তর্জাতিক বাণিজ্য কি একদম সহজে মনে রাখতে পারবা? ডেফিনেটলি ইউ উইল ডু দ্যাট, তুমি মনে রাখতে পারবা। সো আমি আর এটা নিয়ে আর কথা বাড়াচ্ছি না, যেহেতু এই বিষয়টা তোমার কাছে একেবারে পরিপূর্ণ একটা ধারণা দিতে আমি সক্ষম হয়েছি, আমি আর কথা বাড়াচ্ছি না, এই বিষয়টা তুমি বুঝতে পেরেছো। এখন আমি যাবো হচ্ছে